নমস্কার, আমি দেবজ্যোতি। আজকে আমরা বেরিয়েছিলাম আমাদের আসন্নমান একটি মৌলিক বাংলা গানের রেকর্ডিং যেটা হয়েছে তারই ভিডিও শ্যুটের জন্য। আমার সঙ্গে এসছে সায়ন্তনী, যে গানটি গেয়েছে, আর ও বলাই হয়নি যে গানটি আমার লেখা, আমার সুর করা একটি গান। আর আমাদের এই ভিডিওর কাজে যিনি আছেন, যিনি ডিরেকশন দিচ্ছেন, আমাদের ভিডিও করছেন, তিনি হলেন অনির্বাণ, আমার বন্ধু। তা আমি আজকে তাদের দুজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমি ওদের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি, আসুন আমরা সবাই একসঙ্গে একটু কথা হাই হ্যালো করে নিই। এটা হলো অনির্বাণ, আর সায়ন্তনীকে তো আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন, চেনেন সবাই। তো তোমাদের যা কিছু বলার আছে বলে দিতে পারো আমার বন্ধুদের জন্য। গানটা হচ্ছে ওনারই লেখা এবং সুর করা, গানটা আমার খুব পছন্দের, আপনাদের কেমন লাগবে জানি না। আর ভিডিওটা নিয়ে একটুখানি চিন্তায় ছিলাম যে কীরমভাবে কী কী হবে না হবে, তো সেটার দায়িত্ব পুরোপুরি অনির্বাণকে দেওয়া হয়েছে। তো দেখা যাক, ক্রমশ প্রকাশ্য, পুরো প্রকাশ হলে তখন বোঝা যাবে পুরো কাজটা কেমন হয়েছে। আমরা আশাবাদী যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আর আপনাদের প্রত্যেকের কাছে একটা আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা গানটা রিলিজ হওয়ার পর অবশ্যই শুনবেন। বলতে চলেছি যে গানটা খুবই ভালো হয়েছে, ভিডিওটা এখন মাঝপথে আরও ভালো হতে চলেছে, আর এখন শুটিং চলছে, খুব তাড়াতাড়ি শুটিং শেষও হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ব্যাপারটা আপনাদের সামনে চলে আসবে। আশা করি কারোর খারাপ লাগবে না, আপনারা দেখুন, ভালোবাসুন, আরও ভালোবাসুন, আর দরকার হলে আরও 10-15 বার দেখুন, ভালো লাগবে। দেখুন, দেখান, সঙ্গে থাকুন, আর সম্ভব হলে দেবস গ্যালারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই, এটা কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম।